ঘটনার শুরু জামিয়া আজহার আলী কওমি মাদ্রাসার জামাতে শরহে বেকেয়া বা একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ শাহিনকে মারধর করাকে কেন্দ্র করে। সরেজমিন ঘুরে জানা গেছে, জামিয়া আজহার আলী কওমি মাদ্রাসার একাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহিনকে গত সপ্তাহে মাদ্রাসায় অনুপস্থিত থাকার কারণে মসজিদ থেকে ধরে নিয়ে মাদ্রাসার ক্লাসরুমে বেধড়ক মারধর করে মাথা ন্যাড়া করে দেয় শিক্ষকরা। শিক্ষার্থী শাহিন অভিযোগ করে জানান, স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে মসজিদে নিয়ে রাখেন। সেখান থেকে দুই দিন পর বাড়ি ফেরেন শাহিন। মারধরের কারণে দুই দিন অচেতন ছিলেন। রোগী ওনার কাছে সুপারিশ টুপারিশ কইরা অনেক রিকোয়েস্টের পরে এই বাইদা রাখছে। অনেকক্ষণ বাঁধার পরে রোগী অনেক কষ্টে আমাকে ছাড়াইছে। সেখান থেকে ছাড়িয়ে এই অজ্ঞান অবস্থায় এই ওই মসজিদে নিয়ে আমাকে রাখছে। মসজিদে নিয়ে রাখছে, আমি দুই দিন পর্যন্ত বেহুশ অবস্থায় ছিলাম। গত কালকে আমি মানে হুশ ফিরছে, কালকে বাসায় চলে আসছি। শাহিন আসলামপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নূরে আলমের ছেলে। ঘটনার সময় শাহিনের বাবা মাছ ধরার কাজে সাগরে ছিলেন। সাগর থেকে ফিরে এসে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিসের বড় ভাই মাওলানা নুরুল আমিনের কাছে মারধরের বিষয়ে কথা বলতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাওলানা নুরুল আমিনকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেছে বলে অভিযোগ করেন নুরুল আমিনের ছোট ভাই মাওলানা ইদ্রিস ও শ্যালক। অতর্কিতভাবে কোনো মানে তার সাথে কোনো এদের সাথে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছুই নেই। শুধু দাঁড়ায় মাদ্রাসার ভিতরে লাইব্রেরিতে বসে মাদ্রাসার হিসাব লেখতেছে। ওই মুহূর্তে দেয়া নুরি আলম, জামাল রূপে বুট্টু, হাসনাইন এরা তিনজন আনছে, বাকি 8-10 জন সবাই মাটি ছিল, মাদ্রাসায় কেউ ছিল না, শুধু 3 জন হুজুর ছিল। এদের হুজুরকে দরজা আটকে ভিতরে আটকে রাখছে। আমার এই ভাইয়ের প্রতি অতর্কিতভাবে নির্দোষে নির্যাতিত করা এরা মানব অধিকার লঙ্ঘন এবং আমি এর নিন্দা জানাইতেছি। প্রশাসনের কাছে আমার জোর অনুরোধ, যারা তাকে তার উপরে হামলা করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি। অভিযোগে আরও দাবি করেন, শাহিনের বাবা নুরে আলম, জামাল, হাসনাইন সহ একাধিক ব্যক্তি সোমবার 1 আগস্ট মাদ্রাসা থেকে ডেকে এনে মাদ্রাসার দরজা জানালা বন্ধ করে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। আমি আর হুজুরের দ্বারা কথা বলতেছি, এমন সাথে ছেলে বাবা আলম আর কি যে মারধর করছে, ওরা দুইজন আসছে। আসার সাথে সাথে হুজুর তাদেরকে জিজ্ঞাসা কেমন আছো, এই কয়ার সাথে সাথে আলমে হুজুরকে মারধর করছে। আমি আলমকে নিয়ে গেছি, তার পরবর্তীতে জামাল এসে হুজুরকে বুকে এবং মাথায় অনেক আঘাত দিয়েছে। হ্যাঁ, তার হাত দিয়ে ঘুষি মারছে, এগুলো বিভিন্ন আঘাত খেয়েছে, আঘাতে মানে ইয়ে হয়েছে। পুরোপুরি শত্রু থাকলে তার ভাইয়ের সাথে আছে, কিন্তু হুজুরের সাথে কোনো শত্রুতা ছিল না। হুজুরের ভাইয়ের সাথে আপনার ওই মাদিরার একটা সমস্যা হয়েছে, এই সমস্যা কেন্দ্র করে মানে হুজুরকে। পরে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আহত নুরুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ও তাকে মারধরের চেষ্টা করে অভিযুক্তরা। এছাড়াও বাড়িতে গোয়াল করে আগুন দিয়েছে বলে দাবি নুরুল আমিনের স্বজনদের। একজন বাইরে এসে উজুকার নামাজ পড়ছে, সে দেখে আমি চিক করছে আগুন লাগাচ্ছে। তো আমি বাইরে ওই চিক দিয়ে ধরেছি, আশেপাশে মানুষজন আয় ঘুরে গেছে। তো আগুন নিভেছে, গরু একটা একটা ছিল, গরুর ভাত দ্বারা আগুন চাইছে, গরু সরাই দিয়েছে, গরু সারিয়ে দিছি। আর মহিলারা আইসে চিক দিয়ে আর এন্ডা দেখছি মানুষ দূরে দূরে যায়। আমি ভালো করে লক্ষ্য করতে পারি না, আমি তো আমি তো বেহুশ হয়ে গেছিলাম। আমাদের বাড়ি হলো যে পাশের বাড়ি, এই জায়গার থেকে শিক্ষর মারছে আরই। আমরা বাড়ির থেকে অনেক গুলা ফোলা পানি সহ এই বিলের ভিতরে পানির ভিতরে দিয়ে দৌড়ে আইসা এই জায়গা দেখতে আছে যে কুড়া চাউলিটাতে আগুন জ্বলতে আছে। পরে আমরা এই ভিজা ফিরে দেখেন আমাদের অবস্থা এখনো আছে, এই অবস্থায় আছি আমরা। এই আরও আছে যে আমাদের পাশে আরও আছে, আরও অনেকে আসিল, হেরা গেছে বাড়িতে গোসল করতে বিল্লা। আর আমরা এই জায়গায় আগুন নিভাইছি বহুত কষ্ট করে, এই কুটা চাউলে আগুন সহজে নিভে না, কিন্তু তারপর আমরা বহুত কষ্ট করে এই আগুন নিভাইছি। কালো নাড়া দিয়ে আমরা সোলাইয়া ফালাই দিছি, ওই আবেরা রিটার্ন আগুন জ্বলতে পারে, আমরা সোলাইয়া ফালাই দিছি। এর দিতে পারে অগর লগে একটা দন্ত হয়েছে, মার আমার চাচার আবেরে দুপুরে বিকালে সন্ধ্যার আগে দিয়ে ওরা মারছে মারছে চাচার এই এলাকার লোক আমাদের ওই পাশে। আরে গিরিঙ্গি বাজার একজনের নইছে আলাম, আরেকজনের নবীছে জামাল, এই দুজনে আমার চাচারে ফিটেছে, ফিটিয়ে চাচারে হাসপাতাল পাঠিয়ে দিছে। মার্কি রাজনের ফরকেন দিয়া হিয়ারায় আইন আগুন লাগছে, আমরা তো পাশের বাড়ি আমাকে বাড়ি হয়েছে ওইটা, আমরা দৌড়ে আইছি ডগির মধ্যে দুপুরে পরে আগুন নিবেছি, মহিলারা কেন্দা দুজন লোক যায়, আমরা ফুসকুনি রয় কোনা তালাকে গেছি কেউ রে দেয়নি।
আমি দেখেছি আমি আর আমার বন্ধু জানদসি বাইরে জানদসি মতনই যে ইউটিউবের ফলে আমি দেখছি দেখছি মতনই দেখি আগুন ধরতা আছে যে কেড়ে খুশি বলার সাথে দেখলাম যে লোক রুগা রোদ দিতে আছে এই সবার ডাক দিচ্ছি মতন সবাই এসে আর মানুষ ট্রল দেখি আমি তখন এই ভালো আমি আগুনও দেখেছি যে শিক্ষু দৌড়ছি মানুষ দেখছি দৌড় দেয় বাড়িতে কোনো লোক ছিল না শুধু মহিলারা ছিল খেয়াল করছে জানি এনদা এই এরা চাউল আগুন লাগাই দিয়া গরু গরু আগুন লাগাই দিলে মাথায় সব জোর দিবে সে বাড়িটা লুট করে লিয়ে যাবে এই আমার বলার লোক সব মানুষ হের করে আইয়া তো হের করে যারা এই আগুন নিয়ে এই এই তারা যারা মালান সারি ফিটাইছে হেরে এই কাম করছে এই ঘটনায় তিনজনকে আসামি করে চরপেশন থানায় মামলা দায়ের করেছেন আহত নুরুল আমিন এলাকাবাসীর দাবি নিরপরাধ নুরুল আমিন শিক্ষার্থী শাহিনের প্রথম শিক্ষক প্রথম দিকে মাওলানা নুরুল আমিনের মাদ্রাসায় পড়ালেখা করতেন শিক্ষার্থী শাহিন এলাকাবাসী প্রশ্ন তুলেছেন অপরাধ করেছে মাওলানা ইদ্রিস তার সাজা কেন পাবে আরেকজন এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন আমরা এটা উপযুক্ত মানে তার বিচার চাই শাস্তি আমরা এই জন্য তাদেরকে কঠিন কঠিন শাস্তি চাই এটাই আমাদের তবে এর আগে শিক্ষার্থী শাহিনকে মারধরের ঘটনা নেহাত কম অপরাধ নয় বলে মনে করেন মানবাধিকারের চেয়ারম্যান সহ সচেতন মহল ঘটনা দুঃখজনক ঠিক আছে যাই না কিছু কই আমরা নির্বাচন করব মানবাধিকার বলছে যে আসলে কোনো লোকের অধিকার লঙ্ঘিত করা যাবে না লঙ্ঘন করা যাবে না তবে আমার মনে হয় আমার যতটা ধারণা কিছুক্ষণ আগে আমি যে ঘটনাটা শুনলাম বিষয়টি আমার মনে হয় যে অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা ঘটে গেছে এখন এটা নিরসন হওয়া উচিত আমি যেহেতু মাদ্রাসার দায়িত্বে আমি তো ওস্তাদের সাথে যেন উত্তেজিত করছে হয় উত্তেজিত হয়েছে তা আমার দায়িত্ব হিসাবে তাকে আমি কয়েকটা ব্যাপার আহত নুরুল আমিন চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানিয়েছেন থানায় মামলা দায়ের হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সব আপডেটের জন্য বিশ্বজুড়ে তারুণ্য থাকুন তারুণ্য টিভি অনলাইনের সাথেই আমাদেরকে সার্চ করুন পেজ ইউটিউব ও গুগলে